আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আর্ট পেপারের ওপর মাঝের দিকে ওপরে একটা দাগ দিলাম একটু পরে এই সোজা আরেকটা দাগ দিলাম এখান থেকে একটা ত্রিভুজ আঁকলাম এরপর এখান থেকে অথবা এই পাশ থেকে আরেকটা ত্রিভুজ আঁকলাম আঁকার পর এখান থেকে এরকম করে একটা দাগ দিলাম এখান থেকে এরকম করে একটা দাগ দিলাম এটার সাথে এটা লেগে দিব এটার সাথে এটা লেগে দিব এই দাগটা ডাবল করে দিব এই দাগটা ডাবল করে দিব তিনটা দাগ দিব একটা দুইটা তিনটা আবার একটা দুইটা তিনটা মাঝেরটা একটু লম্বা হবে এটার সাথে লেগে দিব এবং এটা থেকে এটার সাথে লেগে দিব এভাবে লেগে দিব এটার সাথে লেগে দিব এখানে একটা জানা লাগব এখানে একটা দরজা এখানে একটা দরজা দুই ঘরের ওপরে আমরা ভি আঁকবো এই তো দাগ থেকে এরকম ইংরেজি অক্ষর ভি এদিক থেকে ডাবল করে দিব এদিক থেকেও ডাবল করে দিব এখান থেকে ধরে ঘুরে ঘুরে ওপর দিকে নিয়ে যাব গোল করে ওর দিকে নিয়ে গিয়ে আবার নিজ দেখে আসবো এটার সাথে লেগে দিব। একই রকম করে এখান থেকে শুরু করলাম ঘুরে ঘুরে ওপর দিকে তুলবো একটু গোল আকৃতি করব। উপর দিয়ে একটু মতো এই তো শেষ এবার এখান থেকে সোজা একটা দাগ এই বরাবর আরেকটা সোজা দাগ এখান থেকে আবার অর্থাৎ এই দাগটা একেবারে সোজা হবে এই দাগের উপর দিয়ে এভাবে করে গাছপালা দূরের গ্রামের পাওয়া এখান থেকে এভাবে করে আঁকা বাঁকা করতে হবে আবার এখান থেকে এরকম করে আঁকা বাঁকা করে নিচের দিকে একটু চড়া বা মোটা হবে এই দাগগুলো ডাবল হবে এই পাশের এই দাগটা ডাবল হবে এখানে কিছু ঘাস আঁকব এই পাশে আবার কিছু ঘাস আঁকব আকাশে পাখি উড়ে যাচ্ছে রকম করে দুইটা দাগ দিব একটা এইটা দুইটা একটা দুইটা মাত্র তিন মিনিটে সহজ কৌশলের সুন্দর একটি দৃশ্য আঁকলাম পেন পেনসিল দিয়ে আমরা এখানে ব্যবহার করছি ফোরবি পেনসিল তো বন্ধুরা এভাবে সহজ কৌশলে আপনারা আঁকুন এবং ছোটোদেরকে শেখান প্রথমে বেশি বেশি ড্রয়িং করা শেখাতে হবে এরপর সেটাতে রঙ করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম